মুখোশ গ্রাম চড়িদা। বাগমুন্ডির এই মুখোশ গ্রামেও লেগেছে ভোটের রং। চারপাশ বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছয়লাফ হয়ে গিয়েছে। কিন্তু এখানকার মানুষজন বা শিল্পীদের ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের যাতে রুজি রোজগার ঠিকঠাক থাকে, পর্যটকরা ঠিকঠাক আসেন, সেটাই তাদের চিন্তা। আমরা ভেবেছিলাম নির্বাচনের ডাক, প্রথম দফায় ভোট, আমাদের কিছু অসুবিধা ঘটতে পারে, কারণ সামনে দোল উৎসব। এই দোল উৎসবে আমরা খুব ভেবেছি যে গত বছর যে লোক হয়েছিল তার দ্বিগুণ হয়তো লোক আরও আসবে, তাই নির্বাচনের ডাকটাতে ভেবেছিলাম যে কিছুটা হয়তো কমে যাবে, কিন্তু না, সেরকম কিছু আসার পড়েনি। কারণ লোক, পুরো টুরিস্টের লোক আসছেই, বেচাকেনা হচ্ছে, আমাদের কাজ চলছে রমরমাভাবে, কারণ রোদের তাপ খুব যখন পড়ে যাবে তখন আস্তে আস্তে কমে যাবে। পুরুলিয়ার বাগমুন্ডির চড়িদা থেকে ক্যামেরায় অমিত লাল সিংদের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন ডট ইন।